আবদুল্লা ইমনি উমার রদেবনে তিনি বলেন সাল্লাম বলেছেন পৃথিবী মানুষ তোমার শুনে রেখো যারা ছৌ মূর্তি অঙ্কন করে যারা ছৌ মূর্তি বানায় যারা ছৌ মূর্তি বাড়িতে রাখে বাড়িতে ঠিকভাবে সুন্দর করে যেমন একটি মানুষ এবং বাড়িকে খুব সুন্দর করে যখন বানায় তখন একটি সুন্দর করে তার সাথে সাথে একটা আকৃতি করে ফুলের ফুলের মতো একটা আকৃতির সাথে সাথে তার পাশে একটি ছোট্ট পাখিকে বানায় সেই অঙ্কন করে যে ব্যক্তি বানায় যে ব্যক্তি তৈরি করে তাকে বলা হবে কাল কেমন ইউ কল উহম আহাই ও মানুষ তুমি যে তুমি একে আকৃতি করেছো বানিয়েছ তৈরি করেছো মা খালাক তুম তুমি এই প্রাণটি যে বানিয়েছ তুমি একে জীবিত করো একে জীবিত করো এত সুন্দর করে একটি প্রাণী বানিয়েছ প্রজাপতি বানিয়েছ পাখি বানিয়েছ একে যদি বানিয়েছো বানার কারণে তুমি এত সুন্দর করে বানিয়েছো একে জীবিত করো কাল কেমতেন সে ব্যক্তিকে বলবে তুমি জীবিত করো আপনি কি করবেন বলেন তখন আপনি জীবিত করার মতো আপনি ক্ষমতা রাখেন না তারপর আল্লাহ রব্বুল আপনাকে বলবে তুমি একে জীবিত করো অসম্ভব হতেই পারবে না এই বক্ষে আল্লাহ রসুল বলছেন অন্য হাদিসে কি ইবনে আব্বাস তুমি তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানে সৌরা সৌরত রজিফা কুল্লিফা যে ব্যক্তি একটি মাত্র ছবি বানাবে তৈরি করবে রজিফা কুল্লিফা তাকে কাল কেমন কঠিন শাস্তি দেওয়া হবে এবং ফিহা এবং তাকে বলা হবে তাকে বাধ্য করা হবে যে তুমি যেই জিনিসটি তৈরি করেছো তুমি যে জিনিসটি বানিয়েছো ওয়ালাইসা বিনা ফেকিন কিন্তু তার পক্ষে কখনো তা সম্ভব হবে না কি তার ভিতরে আত্মা দিতে পারে তাকে জীবিত করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে এইভাবেই বলবে যে তুমি যে পুতুলটি যে বানিয়েছ তুমি পাখির যে বানিয়েছ জীবজন্তু বানিয়েছ এইগুলো যে বানিয়েছ বানার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে বলবে কি তুমি একে জীবিত করো তুমি জীবিত করো কিন্তু তার পক্ষে কখনোই তার সম্ভব হবে না যে তাকে জীবিত করতে পারে কখনোই সম্ভব হবে না তাহলে দেখেন আমরা যে দেশটি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেধর্মে হিন্দু তারা মূর্তি পূজাকে তারা পুতুলকে তারা অন্যান্য জীবজন্তুকে তারা বাড়িতে রাখে তারা তাদেরকে সম্মান দেয় আপনি কেন সম্মান দেবেন আপনি কেন তাদেরকে মর্যাদা দেবেন আপনি তো নিজেকে ইহুদি মনে করেন না নিজেকে খ্রিস্টান মনে করেন না নিজেকে তো বেধর্মী মনে করেন না তাহলে আপনার বাড়িতে কিভাবে একটি ছোট্ট বাচ্চা দেওয়ালের সামনে একটা পুতুল রেখেছেন সে যাতে একটা ছোট্ট বাচ্চা রয়েছে তার হাতে কোরআন রয়েছে আর তার দু সাইডে একটা পাখি রয়েছে দু সাইডে প্রত্যেক বাড়িতে হবে এইগুলো জিনিস এইগুলো জিনিস প্রত্যেক বাড়িতে হবে বলতে পারছি না যেন বুঝে যারা শিক্ষিত মানুষ তারাই থাকবে। বিরুদ্ধে এই আল্লাহ রসুল বলেছেন উল্লেখ করেছেন কোরআন হাদিসের মধ্যে কি যেই বাড়িতে ছৌমৃত্যুর ফটো থাকে যেই বাড়িতে পশু প্রাণীর ফটো থাকে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা পরিবেশ করেন না যে শিক্ষিত ব্যক্তি সে ব্যক্তি কখনো সে নিজের বাড়িতে পুতুলও রাখবে না ছবি মারতে ফটো রাখবে না সে বুঝে কি এইগুলো রাখা চলবে না তাহলে দেখেন আমাদেরকে এই ছবি মূর্তিকে ঘাড় ধাক্কা দিয়ে জলিয়ে বেকার করে তাদেরকে ড্রেনে দেবে আপনি রাস আপনি বাড়িতে রাখতে পাবেন না যদিও আপনার পিতার ফটো যদিও আপনার মাতার ফটো যদি আপনার চাচার ফটো খুব সুন্দর করে দেওয়ালে রেখেছেন বিশ বছর পূর্বে ইন্তিকাল করেছে পঁচিশ বছর আগে ইন্তিকাল করেছে তাকে সুন্দর করে নিজের চাচা ইন্তিকাল করেছে তাকে একদম দেওয়ালে রেখেছেন রাখা চলবে না রাখা চলবে না মৃত্যু করেছে তার ফটো রাখা চলবে না সেই ফটোকে আপনাকে জলিয়ে শেষ করে দেবে